আমি আজকের এই লাইভে শুধুমাত্র যে এই বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আজকের সারাদিন যে মারামারি হয়েছে সেই মারামারিতে ছাত্র দল জিতেছে নাকি আপনার ছাত্র ছাত্রলীগ জিতেছে আমি এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো না আমি আজকে শুধুমাত্র আজকে শুধুমাত্র কথা বলতে এসেছি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কি একটু কমেন্ট করে জানাবেন এখন শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন এখন আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন আপনারা কি আমাকে এখন শুনতে পাচ্ছেন আপনারা কি এখন আমাকে শুনতে পাচ্ছেন অনেকেই বলেছেন হ্যাঁ শোনা যাচ্ছে আমি আজকে সারা দিন আজকে সারা দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ এবং ছাত্র মধ্যকার যে সংঘর্ষ হয়েছে সেই বিষয়টি নিয়ে আমার কথা বলার আগে আমি যে বিষয়টি নিয়ে বলবো আজকে আজকে একজন নারীকে নির্যাতন করা হয়েছে একজন নারীকে যৌন নিছতন করা হয়েছে একজন নারীকে শারীরিক ভাবে করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে কিন্তু কিন্তু এখন পর্যন্ত এখন পর্যন্ত কোনো মিডিয়াকে দেখলাম না কোনো মিডিয়াকে দেখলাম না এই বিষয়টি নিয়ে মুখ খুলতে সবাই এই ফেসবুক লাইভটিকে শেয়ার করে দিবেন কোনো মিডিয়া মুখ খুলেনি আজকে এমন একটা দেশে আমরা বসবাস করছি আমরা সারা জীবন শুনে এসেছি যে নারীর গায়ে পুরুষেরা হাত দিতে পারে না কিন্তু আজকে ছাত্রলীগের নামক যে সন্ত্রাসী সংগঠনের যে সন্ত্রাসীরা আছে তারা আজকে যে কাণ্ডটি ঘটিয়েছে আমি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু সেই ভিডিওটা আমি শেয়ার করতে পারছি না কারণ এই কারণে ওই ভিডিওটা আসলে শেয়ার করা যায় না ওই ভিডিওটা আপনাদেরকে দেখানো যায় না আজকে কি ঘটেছে আপনারা অনেকেই হয়তো ভিডিওটি আপনারা দেখেছেন যে একজন নারীকে কিভাবে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমার স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় যেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি আমি না শুধু এই বাংলাদেশের মানুষ যে বিশ্ববিদ্যালয়কে নিয়ে গর্ব করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাউন্ন দিয়েছে একাত্তর দিয়েছে আঠারো সালের কোটা আন্দোলন দিয়েছে নিরাপদ সড়ক আন্দোলন দিয়েছে অমুক দিয়েছে তমুক দিয়েছে সেই বিশ্ববিদ্যালয় সবাই এই ফেসবুক লাইভটিকে শেয়ার করে দিবেন সেই বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে আজকে সেই বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে আজকে ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রলীগের সন্ত্রাসীরা আমার একজন বোনকে সে ছাত্রদল করুক কিংবা যাই করুক সে একজন নারী সে একজন নারী একজন নারীর গায়ে একজন নারীর গায়ে কিভাবে কিভাবে কেমন করে ছাত্রদলের দলের ছাত্রলীগের সন্ত্রাসীরা কেমন করে একজন মেয়েকে প্রকাশ্যে লাথি মারলো সমস্ত শরীরে তাকে পিটিয়েছে তাকে পিটিয়েছে তাকে লাথি মেরেছে কোন মানুষের মানে কোন মানুষের বাচ্চা আরে ভাই তুই ছাত্রলীগ করতে পারো তুই ছাত্র দল করতে পারো তুই ছাত্র অধিকার পরিষদ করতে পারো যাই করতে পারো তুই তো কোনো মায়ের পেটে জন্ম নিয়েছো তুমি ছাত্রলীগ করো তুমি যাই করো তুমি তো কোনো না কোনো মায়ের পেটে জন্ম নিয়েছ একজন বোনের গায়ে একজন মায়ের গায়ে এইভাবে লাথি মারা যায় কোন সাহসে ছাত্রলীগের সন্তোষ এভাবে করলো ছাত্রলীগের সন্তোষের নির্যাতন করেছে ভালো কথা মেনে নিলাম তাদের হাতে ক্ষমতা আছে শেখ হাসিনা তিনি হচ্ছে আপনার বেগম জিয়াকে পানিতে চুবাতে চান পদ্মা থেকে ফেলে দিতে চানো আপনার ডক্টর ইউনুসকে চুবাতে চান তাদের নেতা অনেক ক্ষমতা কিন্তু বাংলাদেশের যারা মিডিয়া তারা কি বসে বসে আঙুল চুষছে তারা কি আঙুল চুষে তারা কেন বাংলাদেশের মিডিয়াগুলো কেন হচ্ছে আপনার সেই নারীকে যে নির্যাতন করা হলো নিপীড়ন করা হলো কেন বাংলাদেশের মিডিয়াগুলো এখন পর্যন্ত নিউজ করলো না শুধুমাত্র বাংলা ভীষণ শুধুমাত্র বাংলা ভীষণ তাদের নিরপেক্ষতার জায়গা বজায় রেখে বাংলাদেশের নিউজ করেছে কেন প্রথমত নিউজ করলো না কেন ডেইলি স্টার নিউজ করলো না কেন বাংলাদেশের আপনার বিশ থেকে পঁচিশটা তিরিশটা আপনার চ্যানেল রয়েছে ভিডিও চ্যানেল তারা কেন নিউজ করলো না আসি নারীবাদীদের কথায় মাসুদা ভাটটিকে বেশ মইনুল ইসলাম নির্বাচনের আগে চরিত্রহীন বলেছিলেন তার কারণে তাকে ছয় মাস জেল খাটতে হয়েছিল একটা শব্দ বলার কারণে চরিত্রহীন শব্দটা বলার কারণে ছয় মাস জেল খাটতে হয়েছিল আমার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমি দেখেছি সেই সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ ছিল আমারই শিক্ষক আমার ডিপার্টমেন্টের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় তারা সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে তারা সেই সময় প্রতিবাদ করেছে প্রতিবাদ জানিয়েছে আমি জানতে চাই এই যে এই যে মেয়েটিকে আজকে প্রকাশ্যে রাস্তায় এইভাবে যৌন হয়রানি করা হলো শারীরিক ভাবে লাঞ্ছিত করা হলো নির্যাতন করা হলো পেটানো হলো এর জন্য কি আমার যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন যারা আমার মায়েরা রয়েছেন আমার যারা বোনেরা রয়েছেন যারা নিজেদেরকে নারীবাদী দাবি করেন যারা মনে করেন আপনারা নারীদের পক্ষে কথা বলেন আপনারা নারীর নারীর কুল মাতৃত্ব কুল আপনারা রক্ষা করবেন আপনারা নারীদের অধিকার রক্ষা করতে চান আপনারা কি কালকে কাউকে সত্যিকার অর্থে কাউকে কি আসলে এই বন্টির জন্য রাজপথে নামবেন আপনাদের কি রাজপথে নামা উচিত না ভাবেন তো ওইখানে তো আপনিও থাকতে পারতেন ছাত্রলীগ তো কাউকে চিনে না আপনি যদি ছাত্রলীগের বিপক্ষে কথা বলেন আপনি যেই হন আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন সেটা প্রতান্দ সময় আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় শিক্ষক কিভাবে লাঞ্ছিত করা হয় সেটা আপনি যেই হন না কেন যদি আজকে আপনি বড় বড় নারীবাদী হন যাই হন আপনি থাকলে আপনি তো এভাবে নির্যাতনের শিকার হতেন এটা তো একটা একটা স্বাধীন রাষ্ট্রে আজকে দু সালে এসে তো এইভাবে নারী নির্যাতন তো কোনোভাবে কাম্য নয় একজন স্বামীও যদি তার স্ত্রীকে শারীরিক ভাবে নির্যাতন করে তাহলে তার বিরুদ্ধে মামলা হয় কিন্তু একজন একজন অপরিচিত একজন নারীকে এইভাবে প্রকাশ্যে প্রকাশ্যে রাস্তায় নির্যাতন করা সবাই ফেসবুক শেয়ার করে দিবেন তারপরেও কেন হচ্ছে বাংলাদেশের মিডিয়া নিউজ করলো না কেন নারীবাদীরা হচ্ছে তার পাশে দাঁড়ালো না কেন নারীবাদীরা বিবৃতি দিল না আর বাংলাদেশের নারীবাদীরা তার পাশে দাঁড়াবেও না কারণ তার একটা পরিচয় তিনি ছাত্রদল করে ছাত্রদল করা কি অপরাধ ছাত্র করা যদি অপরাধ হয় ছাত্রলীগ করা বাংলাদেশ সব থেকে বড় অপরাধ এই ছাত্রলীগ নামক সংগঠনটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানিক করেছিল শত শত নারীকে নির্যাতন করেছে সিলেটের এমসি কলেজে স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে একজন স্ত্রীকে ধর্ষণ করেছে এই হচ্ছে ছাত্রলীগ আমি নারীবাদীদের কাছে অনুরোধ করব এই দালালগিরি ছাড়েন এটা নির্দিষ্ট দলের হয়ে দালালি বাদ দিয়ে আসুন না কালকে রাজপথে আসেন অন্তত পক্ষে একটা প্রোগ্রাম দেন অপরাজ্য বাংলার পাদদেশে একটা প্রোগ্রাম দেন আপনার রাজু করতে একটা প্রোগ্রাম দেন একজন নারীকে হয়রানি করার প্রতিবাদে সে ছাত্র দল করে না সে কোন দল করে আপনারা তো প্রোগ্রাম করেছেন একজন নারীকে হচ্ছে টিপ নিয়ে হেনস্থা করা হয়েছিল আদৌ আদৌ সেই বিষয়টির সত্যতা আছে কিনা বা হেনস্থা করা হয়েছিল কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে এখন পর্যন্ত সেই বিষয়টি প্রমাণিত নয় আপনারা না জেনে সেই বিষয়টি নিয়ে প্রতিবাদ করেছিলেন তাহলে তাহলে আসেন না একজন নারীকে পিটিয়েছে রাস্তায় ফেলে রাস্তায় ফেলে একদল কুলাঙ্গার একদল মানুষ নামের জানোয়ার একদল বদমাইশ লোক একজন নারীকে রাস্তায় ফেলে দিনে দুপুরে মিডিয়ার সামনে প্রকাশ্যে কুকুরের মতো পিটিয়েছে আসুন না কালকে রাজপথে আসুন এই নারীর পাশে দাঁড়ান মায়েদের পাশে দাঁড়ান বোনদের পাশে দাঁড়ান সেই প্রত্যাশা রইল দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার খোদা আপেশ